ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি, আল্লাহ যারে তোলে সারা দুনিয়ার মানুষ তার ঠেঙ্গে ধরেও তারা টানাই, মানে নিচের দিকে নামাইতে পারে না। আবার আল্লাহ যারে ফালাই দেয় সারা পৃথিবী চেষ্টা করলেও তারে আপনার ক্ষমতায় রাখতে পারে না বা জায়গা মতো পৌঁছাইতে পারে না। দর্শক, প্রেসিডেন্ট জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এই মুহূর্তে সময়টা অনেকটাই খারাপ যাচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের পর থেকেই ভিন্ন একটা ঝামেলায় পড়ে গেছেন এ জো বাইডেন। আর এই ঝামেলাগুলোর কারণেই তার যে রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি, তারাও তার প্রতি অসন্তুষ্ট। নেতারা বিবৃতি বক্তব্য দিচ্ছেন, এমনকি সর্বশেষ জরিপ বলছে জো বাইডেন সামনে আর তিনি প্রেসিডেন্ট পদ পাবেন না। তবে এটার মধ্যে একটু শঙ্কা ছিল যে পাইলেও পাইতে পারেন, তাকে টেক্কা দিবে কে। কিন্তু আজকে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে জো বাইডেনের যে শেষ পিলার ছিল সেটাও নড়বড়ে হয়ে গেছে। গত কয়েকদিন যাবৎ, কয়েকদিন না গত মাসখানেক যাবৎ, আপনার ডোনাল্ড ট্রাম্পের পর জো বাইডেনের বিরুদ্ধে আপনার কি বলা হয়েছে, গোপন নথি উদ্ধারের, তার বাড়ি থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের একটা ঘটনা শুরু হয়েছিল। ট্রাম্প প্রশাসন যখন মধ্যবর্তী নির্বাচনে একটু ক্ষমতা পাইল রিপাবলিকানরা, এরপরে তারা কিন্তু বাইডেনের বিরুদ্ধে এই মানে ইনভেস্টিগেশন শুরু করেছে। আর দিন শেষে সেটাতে মার্কিন ডিপার্টমেন্টগুলা, যে রাষ্ট্রীয় ডিপার্টমেন্টগুলো আছে, তারাও কিন্তু অবস্থান নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে সরকারি আরও গোপন নথি আছে এমন আশঙ্কা করে আপনার কি বলা হয়েছে, শুরু হয়েছে তদন্ত। বাইডেনের বাড়িঘরে এই মুহূর্তে চলছে তল্লাশি। তবে অভিযানের পর আপনার কি কি পেয়েছে সেই সম্পর্কে এখনও তথ্য আসেনি। গতকালকে তার ডেলাওয়ারের আপনার রেহরুত এলাকার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। গোপন নথির সন্ধানে মার্কিন বিচার বিভাগের নির্দেশে গতকাল আপনার প্রায় 4 ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান চালিয়েছে FBI কর্মকর্তারা। এখানে একটা বিষয় মজার আছে যে মানে এইসব দেশে বিচার বিভাগ কতটা স্বাধীন যে একজন রানিং প্রেসিডেন্টের ঘরে একটা সংস্থাকে পাঠাই দেয়া, সেই সংস্থা আবার নথি টথি উদ্ধার করেও আনে। হয় না বাংলাদেশের মতো না যে ওই যে ধরেন বোতল কে রেখে গেছে ফাঁসানোর জন্য, আমরা দেখছি না কোনো একজন রাজনৈতিক নেতার ছেলের যারা র্যাবে ধরছিল, অস্ত্র টস্ত্র পাওয়া গেছে, পরে ক্লিয়ারেন্স আমরা দেখছি। যাই হোক, বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাউয়ার তিনি বলছেন যে তল্লাশির ব্যাপারে FBI-এর পক্ষ থেকে এখনও তথ্য পাওয়া যায়নি, তবে তথ্য হচ্ছে তারা কিছু নথি আরও উদ্ধার করেছে। এর আগে ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু গোপন নথিপত্র পাওয়া গিয়েছিল। ওই নথিপত্রগুলো বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেন যে কাজগুলো করেছেন তার বেশ কিছু স্পর্শকাতর নথি পাওয়া গেছে। গতকালকে সকাল 8:30 থেকে দুপুর 12:00 পর্যন্ত 3 ঘন্টার উপরে এই ডেলাওয়ারের বাড়িতে তল্লাশি চালায়, আর এই তল্লাশি অভিযানে সহযোগিতা করেছেন বাইডেনের আইনজীবীরাও। বাইডেনের বাড়ি থেকে কী কী নথি পাওয়া গেছে যা ক্লাসিফাইড বা গোপনীয় হিসাবে উল্লেখ করা হয়েছিল, তবে বেশ কিছু নথি আপনার হাতে লেখা নোট যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় লিখেছিলেন এবং কি তা সংগ্রহ করা হচ্ছে পর্যালোচনা করার জন্য। আর গতকালকের এই অভিযানের পরেও ডেমোক্রেটিক পার্টি থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে যে এই মুহূর্তে এমন একজন ব্যক্তি প্রেসিডেন্ট যে মানে আমেরিকার ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কম ঘটছে। এর মাঝখানেই নতুন আরও একজন মুখ আসতে যাচ্ছে 2024-এর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে। জো বাইডেনের দিন শেষ, বয়স হয়েছে, এখন একটু সংসার টংসার নাতি নাতকুনিয়া সময় কাটাইতে হবে। এই যে ক্ষমতা পাইয়া সারা পৃথিবীর আউলায় ফেলতেছিল, আর 4 দিন পরে ফোকাসেই থাকবে না, এটাই হচ্ছে বাস্তবতা। বাইডেনের দিন শেষ। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।